আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে শ্যামসাদি এই জামালপুরের মেরুরচর গ্রামে এসেছি। আমার সাথে এসছে এক্সপ্লয়েড টিম, আমার সাথে এসছে ফিল্ডম্যান অ্যাসোসিয়েশন এবং সাথে এসছে ফান্ডামেন্টাল রেকর্ডস পিয়ার রেকর্ডসের টোটাল ভলেন্টিয়ার একটা টিম নিয়ে আমরা জামালপুরে এই মেরুরচর ইউনিয়নের মেরুরচর গ্রামে এই হাই স্কুলে বসে আমরা কিছু ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো। খুব ক্ষুদ্র আয়োজনে, খুব স্বল্প পরিসরে আমাদের আয়োজনটি ছিল। আমরা চেষ্টা করেছিলাম এখানে আরেকটু ব্যাপকভাবে করার জন্য, আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল। তো যাই হোক, আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে সকল ব্যক্তিগতভাবে বা সামষ্টিকভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে যারা স্বাবলম্বী আছে, প্রত্যেককে এইভাবে তাদের সাহায্যের হাতগুলো বাড়িয়ে দেওয়ার জন্য, দুস্থদের জন্য, যারা বন্যার্ত, যারা বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে কবলিত হয়ে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের পাশে দাঁড়িয়ে তাদের যে দুর্দশা লাঘবের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করার জন্য এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আবার সকল টিমকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এসেছি আজকে প্রত্যন্ত জামালপুর এলাকায়। তো এখানে যমুনার তীরবর্তী একটা চর। তো এখানে আমরা এসে যেটা দেখলাম যে এখানে প্রায় রাস্তা থেকেও 5-7 ফুট উপরে পানি উঠেছিল। তো এখানের দরিদ্র মানুষদের অবস্থা দেখতেই পাচ্ছেন, তারা অনেক কষ্টে ছিল, খাবার নেই, পানি নেই। চেষ্টা করেছি এই বানভাসী মানুষদের পাশে এসে দাঁড়ানোর জন্য। তো আজকে খুব ভালো লাগছে, কারণ মানুষের জন্য কিছু করতে পারাটা একটা অন্যরকম মানবিক আনন্দ আছে, যেটা অনেক কষ্ট করে আমরা এসেছি টোটাল টিম। এবং তো খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে এখানে, যারা স্থানীয় দরিদ্র আছে, যাদের খাবার এবং খাবার পানীয় সংকট এখানে, তাদেরকে আমরা ন্যূনতম হলেও চেষ্টা করেছি আমাদের তরফ থেকে কিছু করার জন্য। তো আমি চাই যে আমাদের দেখে আরও মানুষ উদ্বুদ্ধ হোক, আরও মানুষ যাদের সামর্থ্য আছে তারা আরও দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়াক। এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আমি আহ্বান করব যে সবাইকে এরকম সামাজিক কাজে দায়বদ্ধতামূলক হয়ে সংশ্লিষ্ট হওয়া উচিত বা সবাইকে এই কাজে এগিয়ে আসা উচিত। আমি আমরা খুব অবহেলা আছিলাম, না খেয়েও থাকতেছি, এখন আমরা রেড দিলেন, আমরা মঙ্গল মনটা খুশি, খুবই খুশি। আচ্ছা, আমরা আশা করি আমরা যদি ভালো থাকেন, আমরা আগামী চাঙ্গার সাথে আমরা যদি জিনিস দিলাম পাই, অনেক অনেক ছাত্রভাবে আন্তরিকভাবে আমাদের দেখতে আসছেন, বন্যা খুঁজনি বেড়াচ্ছেন, আমরা খুব খুশি ছেলে হিসেবে খুঁজনি বেড়াচ্ছেন, খুব ভালো লাগতেছে। আপনাকে দোয়া করি আপনারাও ভালো থাকেন, আমরা বন্যায় ভাষা পড়ার লোক হয়েছিলাম। আসসালামু আলাইকুম। অবশেষে আমরা আমাদের এবারের বন্যাতদের জন্য ত্রাণ বিতরণ ক্যাম্পেইন যেটা ছিল সাথে আছে সেটা আমরা সম্পন্ন করতে পেরেছি। এই প্রোগ্রাম সম্পন্ন করার জন্য যারা আমাদের সাথে একনিষ্ঠভাবে জড়িত ছিল, অবশ্যই পারভেজ জুয়াল ভাই, শামসাদি ভাই, নাজিব ভাই কথা না বললেই নয়, ওনারা সবাই আমাদের সাথে একনিষ্ঠভাবে সাহায্য করেছেন, যার ফলে ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা একটা প্রায় 100 এবং তার শতাধিক মানুষকে আমরা সহযোগিতা করতে পেরেছি। বন্যাতদের জন্য যে ক্যাম্পেইনটি ছিল খুব তাড়াতাড়ি আমাদের প্ল্যান করা হয়েছিল, আগাম কোনো ধরনের প্ল্যান আমরা নিতে পারিনি, যেহেতু খুব অল্পতেই প্ল্যান হয়েছিল, আমাদের জন্য খুব কষ্ট করছিল। কিন্তু আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের ডোনার যারা ছিলেন তাদের সকলের একনিষ্ঠ সাহায্য সহযোগিতাতে আমরা আমাদের ক্যাম্পটি সম্পন্ন করতে পেরেছি। তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের যারা পার্টনার ছিলেন, ফিল্ডম্যান, সেলভিস, ফান্ডামেন্টাল, শামসাদি ভাই, পারভেজ জুয়াল, নাজিব ভাই, সবাইকে ধন্যবাদ।